বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন, আমরা বিশ্বাসই না, কারণ আমরা জানি প্রার্থীরা জানেন তারা ভোটে জিতলে পাঁচ বছরের জন্য কাজ পাবেন, পঞ্চায়েতে জেতা পাঁচ বছরের চাকরি, আর সেই অর্থের জন্য এত দৌড়াদৌড়ি হুড়োহুড়ি। তুমি একজন আইনজীবী, এই বক্তব্যের অভিঘাত কতটা? তৃণমূলের কাছে এই বক্তব্যের অভিঘাত কিছু যায় আসে না। তৃণমূল এত কিছু মানে না। তৃণমূল কংগ্রেস মনে করে যে কোনোভাবে যদি কোথাও একটা ঢুকে পড়া যায় তাহলে সেখান থেকে কামানো যাবে। দেখো, বিচারপতি অমৃতা সিনহা যে কথা বলেছেন অথবা যে কথা রাজ্যের সাধারণ মানুষও মনে করেন, এর অন্যতম উদাহরণ মুপিয়াদি তোমার স্টুডিওতে দিনের পর দিন আলোচনা হয়েছে। বকটুইকাণ্ডে প্রথম যাকে নিয়ে ঘটেছিল ভাদু শেখ, 2,500 টাকা মাইনে পাওয়া ভাদু শেখ ছিল উপপ্রধান, সেই উপপ্রধানের সম্পত্তি ছিল কোটি কোটি টাকা। ভাঙড়ের লাভ হাউস থেকে নন্দীগ্রামের জাহাজ বাড়ি তোমার আমার কারুর অজানা নয়। তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পত্তি কোটি কোটি টাকা কিভাবে বেড়েছে? এরা তো কেউ শিক্ষক নিয়োগ দুর্নীতি করেনি, এরা কেউ গরু পাচার করেনি, কয়লা পাচার করেনি, তাহলে এই টাকার উৎস কি? এই টাকার উৎস লোকাল প্রশাসনকে কাজে লাগিয়ে জমি কেনা বেচা থেকে শুরু করে দেবত্ব সম্পত্তি, রাস্তা ঘাট পুকুর বুঝিয়ে দাও, এ বেচে দাও, ওই বেচে দাও, কাটমানি তোলো, ইত্যাদি ইত্যাদি করে ঘটনা আমরা দেখেছি। কিন্তু আমার প্রশ্ন মুপিয়াদি অন্য জায়গায়। তুমি দেখো তৃণমূল কংগ্রেস কত সংগঠিতভাবে সন্ত্রাসটা করার চেষ্টা করেছে এবং করতেও পেরেছে অনেক জায়গাতে। প্রথমে মনোনয়ন দিতে যাওয়ার সময় বাধা দিল, তারপর যারা মনোনয়ন দিল মনোনয়ন তুলে নেওয়ার জন্য তাদের বাড়িতে সাদা থান পাঠানো হলো, তারপর ভোটের দিন ছাপ্পা মারা হলো, শেষে কোথাও গিয়ে যখন আটকাতে পারলো না তখন গণনা কেন্দ্রে লুট হলো। মুপিয়াদি, আমি তোমাকে দায়িত্ব সহকারে বলছি, আমি ভাঙড় কেন্দ্রের পাশের বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, আমি গ্রামের বাসিন্দা, সোনারপুর দক্ষিণ বিধানসভা আমার নিজের বিধানসভা। মুপিয়াদি, গণনা কেন্দ্রের দিন আমি নিজে স্বচক্ষে বিডিওর যে ভূমিকা এবং লোকাল বিধায়ক লাভলি মৈত্রর যে ভূমিকা দেখেছি, এনারা দাঁড়িয়ে থেকে ভোট বাক্স থেকে বের করে রাখা সিপিএম এর ব্যালটকে কার্যত লুট করেছে। মুপিয়াদি, কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, আমি তোমাকে নাম করে করে বলছি, কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আমরা 10টা আসনে জিতেছিলাম, 6টার উইনিং সার্টিফিকেট আটকে দিয়ে সিপিএম এর ব্যালট থেকে খামচা মেরে ব্যালট তুলে নিয়ে চলে গেছে, চারিদিকে এক অবস্থা। মুপিয়াদি, আমাদের প্রশ্ন হচ্ছে 3,000 টাকা মাইনে পায় একজন পঞ্চায়েতের সদস্য, কোনো কেউ বিশ্বাস করবো না আমরা যে 3,000 টাকা মাস মাইনে পাওয়ার জন্য কেউ ব্যালট চিবিয়ে খেয়ে নিচ্ছে, কেউ বোমা গুলি বন্দুক নিয়ে রাস্তায় নেমে পড়ছে। তুমি ডেসপারেট লেভেল কল্পনা করতে পারছো? একজন শুধুমাত্র মানুষের জন্য কাজ করবে, তুমি এদেরকে জিজ্ঞেস করলেই বলবে এরা উন্নয়ন করতে চায়, এরা মানুষের জন্য কাজ করতে চায়। কেমন মানুষের জন্য কাজ করতে চায়? মুপিয়াদি, মুপিয়াদি ব্যালট, কাঁচা ব্যালট, কাঁচা ব্যালট জিবিয়ে কি মানে খেয়ে ফেলেছে, হজম করে ফেলেছে। এখন আমরা জানি না যে ও মানে হজম হয়েছে নাকি হজম হয়নি, তার কয়েকদিন পরে বোঝা যাবে। কিন্তু নতুন করে নির্বাচন, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।